হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে নতুন একটা ভিডিও যেখানে কালকে বলেছিলাম সন্ধ্যাতেই যে দাদা একটু অপেক্ষা করুন ফিফটি কয়েনের অফার এখনও অ্যাড হয়নি যে মুহুর্তে অ্যাড হবে আমি সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেব দেখুন আজ সকালে ভিডিও নিয়ে এসেছি যেখানে সত্যি সত্যি অ্যাড হয়ে গেছে দেখেছেন তো আপনাদের যখনই বলি একটু অপেক্ষা করুন এসে যাবে ধৈর্য ধরুন সেটা এসে যায় শুধু একটু সময়ের অপেক্ষা অ্যাস স্যার বলে যে এসে যাবে এটা হয়ে যাবে এটা হয়ে যাবে আপনারা খুব ছটফট করেন কিছু কিছু মানুষ আছে এবং চারিদিকে কমেন্ট করে চারিদিকে হল্লা করেন হ্যাঁ এরকম করার দরকার নেই অ্যাস স্যার বলেছে যখন আসবে আসবে এটা কোম্পানির ব্যাপার অনেক মানুষজন কাজ করে সময় সাপেক্ষ একটু এদিক ওদিক হয় যাই হোক আপনাদের বলে দিই যে ফিফটি ও কয়েন্স অফারটা এসে গেছে আপনারা যারা দেখতে চান আমি বলে দিচ্ছি কিভাবে দেখতে পাবেন কিভাবে করবেন এছাড়াও আমরা কার্ড পেমেন্টের নতুন অপশান দেখতে পেয়েছি সেটা নেব ওই এসে নিউ আপডেট এসেছে সেটা দেখব ও ভেরিফাই রিগার্ডিং মনে হচ্ছে ও ভেরিফাই আসছে খুব শীঘ্রই তার জন্য ওই কি নতুন দুটো অপশান অ্যাড হয়েছে প্রোফাইল সেকশানে সেটা দেখব হুম তো এবার সব কিছুই আপনাদের আস্তে আস্তে একটা একটা করে বলবো তো প্রথম কথা যেটা সেটা হচ্ছে আপনারা যদি ইকো সিস্টেমে লগ ইন করেন লগ করার পরে আপনারা যদি নন ফাউন্ডার হন বা ফাউন্ডার হন যাই হোক না কেন আপনাকে আপনি অফারটা দেখতে পাবেন যে ফিফটি ও কয়েন্সের অফারটা টু হান্ড্রেড শো করছে এবং আপনি যদি ফাউন্ডার হন আপনার তাহলে ফাইনালে গিয়ে দেখাবেন নাইনটি ডলার এবং আপনি যদি নন ফাউন্ডার হন তাহলে আপনাকে দেখাবে ওয়ান ডলার বোঝা গেল তো এই জিনিসটা চালু হয়ে গেছে আপনারা ট্রাই করে দেখতে পারেন কোনো অসুবিধা নেই হুম দেখুন কিন্তু এখানে একটা সমস্যা আছে সেটা হচ্ছে এটাই যে এখনো কিন্তু কার্ড পেমেন্ট অপশান চালু হয়নি আপনি এটা করার পরেও আপনাকে ক্রিপ্টো শো করবে এবং আপনি ক্রিপ্টো দিয়ে আরামসে খুব ইজিলি পেমেন্ট করতে পারেন কোনো চাপ নেই কোনো টেনশন নেই ক্রিপ্টো দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন বাট যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে করার দরকার নেই নতুন করে মানে একদম ঝক্কি নেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে কিন্তু হ্যাঁ আপনি যদি কার্ডে করতে চান তাহলে সামান্য কয়েকটা মানে কি বলবো কিছু ঘন্টা হোক বা কয়েকটা দিন হোক অপেক্ষা করুন কিন্তু আমার মনে হয় না অনেক দিন অপেক্ষা করার দরকার আছে কারণ কার্ড পেমেন্টের নতুন নতুন অপশান অ্যাড হয়ে গেছে কি কি অপশান অ্যাড হয়েছে আমি আপনাদের বলে দেখাচ্ছি হয়তো এখানে আমি জিনিসগুলো শেয়ার করতে পাচ্ছি না তার কারণ শেয়ার করা পসিবল নয় ওই সব জিনিস এখানে ঠিক আছে ইউটিউবের মাঝে আপনারা জানেন সব কিছু এখানে শেয়ার করা উচিত নয় তাই আমি শেয়ার করতে পারছি না বাট হ্যাঁ এটুকু আমি বলতে পারি খুব ভালো ভালো অপশান রয়েছে কী কী না ভিসা ভিসা ভেরিফাইড বাই ভিসা মাস্টার কার্ড মাস্টার কার্ড বাই সিকিউর কোড বিটকয়েন ইথেরিয়াম ইউএসডিটি এইগুলো পয়েন্ট তো ছিল অ্যান্ড লাস্ট টাইম আমাদের ডিসকভার ছিল কিন্তু নতুন কিছু অ্যাড হয়েছে সেটা কি সেটা হচ্ছে ইন্টার্যাক্ট তার সাথে হচ্ছে ইউনিয়ন পে ডিনার ক্লাবস ইন্টারন্যাশনাল এবং সিবি আই থিঙ্ক এটা সিবি লেখা আছে তো এই অপশানগুলো নতুন অ্যাড হয়েছে তো এর মানে কি বোঝাচ্ছে এর মানে এটাই বোঝানো হচ্ছে যে অ্যাস স্যার যে কিছু আগে এসেছিলেন এবং বলেছিলেন যে হ্যাঁ অফার আসতে চলেছে নতুন কার্ডের ওপর আমরা কাজ করছি আরও কিছু নতুন অপশানস আমরা দেখতে পাবেন তো সেইটা আমরা দেখতে পাচ্ছি তার মানে যারা বারবার বলেন কমেন্টে এসে যে অ্যাস মিথ্যে কথা বলে অ্যাস এই তো দেখুন মিথ্যে কথা তিনি বলেন না শুধু এফেক্ট হতে একটু দু একটা দিন এদিক উদয় হয় যার জন্য মানুষকে আপনারা মিথ্যেবাদী বানিয়ে দেন যেটার কোনো প্রয়োজন নেই ঠিক আছে কোনো যুক্তিকতা নেই তো এর মানে অ্যাস যে খাটুনি অ্যাস স্যারের যে মেহনত সেই খাটুনিটার প্রভাব আমরা আমাদের ইকোসিস্টেমে দেখতে পাচ্ছি বোঝা গেল তো কোনো টেনশন করার কোনো কারণ নেই একটা কথা বলতে পারি আমরা যারা রিচার্জ করেছিলাম আমি একটু আগে লগ করে দেখলাম আমার ফার্স্ট ডিসেম্বর শেষ হয়ে যাবে আমার আর মানে চার দিন কি পাঁচ দিন বাকি দেখাচ্ছে তো যাই হোক যে শেষ হয়ে যাবে কিন্তু এখনও আমাদের জন্য কিন্তু তিরিশ দিন অ্যাড হয়নি এর জন্য প্লিজ উতলা হবেন না চার পাঁচ দিন সময় আছে ন্যূনতম তার মধ্যে দেখবেন কালকে বা পরশু বা বিকালে অ্যাড হয়ে যাবে তিরিশ দিন অটোমেটিক্যালি অ্যাড হবে স্যার যখন বলেছেন সেটা হবে তো কোনো ভাবনার কোনো দরকার নেই যে দাদা এখনো তো আমাদের তিরিশ দিনটা অ্যাড হলো না কার্ড পেমেন্ট এসে গেল এটা এসে গেল ঠিক আছে এসে যাবে ফার্স্ট ডিসেম্বরের মধ্যে এসে যাবে আমরা তিরিশ দিন যোগও হয়ে যাবে দেখাবে প্লাস থার্টি ডেজ কি এক্সট্রা থার্টি ডেজ এরম কিছু না কিছু দেখাবে যাই দেখাক না কেন আমি আপনাদের বলে দেবো যে থার্টি ডেজের কী ব্যাপারটা কী বা কবে দেখাচ্ছে সেটা বলে দেবো এছাড়াও আমি আপনাদের কার্ড পেমেন্ট নিয়ে চেনশন করার দরকার নেই কার্ড পেমেন্ট যে মুহূর্তে আসবে আমি আপনাদেরকে বলে দেবো যে দাদা কার্ড পেমেন্ট এসে গেছে পেমেন্ট করা যাচ্ছে স্মুথলি কী প্রসিডিওর আছে নতুন যদি কোনো অপশানস আছে কার্ড পেমেন্ট করার জন্য আমি এসে ভিডিওতে বলে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং লাইক করে রাখুন ভিডিওটা এবং নোটিফিকেশান অন করতে ভুলবে না সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে একটা বেল ঘন্টা বটন দেখাবে ওটা অন করে নেবেন অল করে নেবেন তাহলে যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান যাবে এবং আপনি ভিডিওগুলো পাবেন ঠিক আছে দেখতে পাবেন সময় এবার আছি আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে ইকোসিস্টেম হুম ইকো সিস্টেমে আপনি যদি লগ ইন করে ইকো সিস্টেমে যান এবং আপনার সেই প্রোফাইল সেকশানে যান তাহলে প্রোফাইল সেকশানে দেখবেন যে নতুন দুখানা অপশান অ্যাড করা হয়েছে নতুন কি অপশান অ্যাড করা হয়েছে না একটা হচ্ছে আপনার নাম আর দু নম্বর হচ্ছে আপনার ডিও বি মানে হচ্ছে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ তো এই দুটো জিনিস অ্যাড করা হয়েছে এখন আপনারা বলবেন যে এটা কেন অ্যাড করা হয়েছে অলরেডি তো নাম ছিল দাদা তো নাম ছিল জানি আমিও বাট এই নাম এর পাশে একটা নতুন জিনিস লেখা আছে সেটা হচ্ছে অ্যাস পার গভর্নমেন্ট আইডি এবং ডেট অফ বার্থ এর পাশেও একটা জিনিস লেখা আছে সেটা হচ্ছে অ্যাস পার গভর্নমেন্ট আইডি তো এই দুটো জিনিস লেখার কারণ কি আর এটার মানে কি বোঝানো হচ্ছে তো অ্যাস পার গভর্নমেন্ট আইডি কথার অর্থ হচ্ছে গভর্নমেন্ট আইডিতে যা আছে গভর্নমেন্ট আইডি মানে ইন্ডিয়াতে আছে মেনলি প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড হ্যাঁ পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স পাঁচটা মেন মেন ডকুমেন্টস আছে তো যে যে ডকুমেন্টসটা আপনি দিতে চান যার সমস্ত কিছু অ্যাকিউরেসি অ্যাকিউরেট আছে সেই ডেট অফ বার্থ সেই নামটা দিয়ে দেবেন এবং পূর্ণাঙ্গ ডেট অফ বার্থটা আপনি সেখানে শো করবেন বুঝে গেল এটা হলো আপনার প্রথম কাজ করে আপনি সেভ করে দিন দ্বিতীয়ত আপনি যদি বাংলাদেশি যান তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে পাসপোর্ট আছে এই দুটো জিনিস মেনলি থাকে আই থিঙ্ক আমি যদি খুব ভুল না বলি আমি বাংলাদেশে নয় বারবার বলছি আমার বাংলাদেশ সম্বন্ধে এটা আমি একটু ভুল বলতে পারি যাই হোক আপনারা মানিয়ে নেবেন তো আমি জানি তো যেটা আপনার অ্যাকচুয়াল আছে পাসপোর্ট আছে বা ন্যাশনাল আইডি কার্ড তো থাকবেই তাই না তো এই দুটো জিনিসের মধ্যে যেটা আছে বা আদার্স যদি কোনো ডকুমেন্টস ভ্যালিড ডকুমেন্ট কার্ড থাকে গভর্নমেন্টের কার্ড থাকে তাহলে তাতে যা নাম আছে সেম এক্স্যাক্টলি সেটাই বসাবেন যা আছে ভুল থাক ঠিক থাক দাদা ওটাই বসাবেন পাতিগত আর যদি মনে হয় আপনার ভুল আছে তাহলে এখনও সময় আছে আপনি শুধরে নিন মানে আপনি যেভাবে ঠিক করা যায় আর কি সেভাবে ঠিক করে নিন সেটা সবার জন্যই বলছি ইন্ডিয়া হোক বা বাংলাদেশ সবার জন্যই বলছি যদি আপনার আইডি কার্ডে কোনো ভুল থাকে বানানে ভুল থাকে বা ছোট বড় আগে পিছিয়ে কিছু করার থাকে কমানোর থাকে বা বাড়ানোর থাকে যা করার থাকে আপনারা করে নিন দেরি করবেন না হাতের সময় খুবই কম যে কোনো মুহূর্তে এর মানে হচ্ছে এটাই বোঝানো হচ্ছে যে যে কোনো মুহূর্তে ও ভেরিফাই এসে যাবে তো তখন আবার আপনার ভেরিফাইতে গন্ডগোল হয়ে যাবে তারপর করার পরে আবার বলবেন আমি ভেরিফাই চেঞ্জ করব তো ওসব জিনিস কিন্তু প্রচণ্ড ঝামেলা দাদা তার জন্য বারবার বলছি আপনারা এখনও হাতে সময় আছে আপনারা চাইলে চেঞ্জ করে নিন যদি চেঞ্জ করতে পারেন চেঞ্জ করে নিন আর একদম হাতে অপশানস না থাকলে তাহলে তো কিছু করার নেই তবে হ্যাঁ ইন্ডিয়ার জন্য আমি বাংলাদেশটা বলতে পারবো না তবে ইন্ডিয়ার জন্য আধার কার্ডের অপশান খোলা থাকে আপনারা পারলে চেঞ্জ করে নিন এখনও সময় আছে অনেক জায়গায় অনেক আধার কার্ডের সলিউশন হয় ব্যাঙ্কে আধার পোস্ট অফিসে খোঁজ নিন দেখবেন আধার কার্ড কারেকশান হচ্ছে চেঞ্জ করে নিন যদি ভুল থাকে তো ঠিক আছে তাহলে আপনার কাজ হবে কি এইটা ভিডিও দেখার পরে ইকো সিস্টেম ওপেন করা ওপেন করে আপনি প্রোফাইলে যাবেন গিয়ে এডিটে ক্লিক করবেন দেন আপনার নামটা আধার কার্ডের মতো বা ভোটার কার্ড বা প্যান কার্ডের মতো যেটা আছে সেটা বসাবেন তার সাথে আপনার ফুল ডেট অফ বার্তা বসাবেন এবং সেভ করে দেবেন গেল এই কাজটা করে দিলে আপনার হয়ে যাবে আপনার ইকো সিস্টেমে নতুন আপগ্রেড এসেছে সেই আপগ্রেডটা কমপ্লিট হয়ে যাবে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকুন সাথে থাকুন যদি মনে হয় করবেন না তাহলে করতেও নাও পারেন কারণ এখনও এস তরফ থেকে কোনো আপডেট আসেনি যে এক্ষুনি করতে হবে তো আপনারা অপেক্ষাও করতে পারেন বুঝতে পেরেছেন এই এই মুহূর্তে কিন্তু এস এর তরফ থেকে কোনো আপডেট আসেনি অপশান এসেছে আমরা দেখেছি তাই আপনাকে বলে দিলাম এস বা কোনো লিডার্সের তরফ থেকে অপশানটা আসেনি যে এক্ষুনি করতে হবে এসে এসেছে করতে পারেন কোনো চাপ নেই বাট অপেক্ষাও করে যেতে পারেন বুঝতে পারলেন তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকুন পাশে থাকুন আর এগিয়ে চলুন থ্যাংক ইউ